Ibuan, assalamualaikum. Good morning. ছেলেরা আজকে খাতা খুলে বসবে, আজকে আমরা পড়াবো না, আজকে লিখবো। আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় রিডিং সব পড়া শেষ, আজকে আমরা লিখবো। আর লেখাটা খুব দ্রুত তুলবে, হ্যাঁ, তোমরা নিজেরা লিখবে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ক্লাসে সবাই নিজের হাতে লিখবে, হ্যাঁ। আমরা স্কুলে এসে অনেকে কমপ্লেন দিয়েছে যে আমার ছেলেরা ক্লাসে লিখতে চায় না, ম্যাডাম আপনি একটু বলে দিবেন। আর অতএব আমি যেন দেখি তোমরা নিজেরা নিজের হাতে লিখো। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছি? সবাই কেমন আছি? ভালো আছি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ভালো আছি। সবাই খাতা খুলে বসো, সবাই খাতা খুলে বসো, খাতা পেন্সিল কলম নিয়ে বসো। খাতায় কলম দিয়ে লিখবা, আর বইয়ে লিখলে পেন্সিলটা লিখবে। সবাই খাতা খুলে বসো। আমি বারবার বলতেছি, পরে কিন্তু লেখা শুরু হয়ে গেলে কেউ বলতে পারে ম্যাডাম এখন কি করবো, এই কথা বলা যাবে না। সবাই খাতা কলম নিয়ে বসো। ওয়ালাইকুম আসসালাম। সবাই খাতা কলম নিয়ে বসো, আমি বারবার বলতেছি একই কথা, এখন বারবার বলবো, এরপরে আর বলবো না। সবাই সিডাব্লিউ খাতা খুলে বসো। সবুজ খাতা, সিডাব্লিউ খাতা, সবুজ খাতা, সিডাব্লিউ খাতা। ওয়ালাইকুম আসসালাম। সবুজ খাতা, সিডাব্লিউ খাতা। 11 নাম্বার পৃষ্ঠা 6 আমরা ফিল আপ করবো, অমেরুদণ্ড মেরুদণ্ডী লিখবো। আমরা লিখেছি গত ক্লাসে, এটা লিখে দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে তোমাদেরকে এটা আমরা লিখাইছি। আসসালামু আলাইকুম মিস। আসসালাম। এই যে কোন প্রাণীর মেরুদণ্ড আছে এটা লিখাইছি গত ক্লাসে। অনেক বিশ্বাস বলো, আমরা এটা লিখাইছি, তাই তো? তাহলে আমরা পরেরটায় চলে যাব। তাহলে আমরা এটা লিখতে পারিনি, তারপরে তাহলে আমরা চলে যাব এই যে এই পারাতে। এটা তোমাদের বইয়ের পৃষ্ঠা, বইয়ে বইয়ে দেখো। এই যে এই পৃষ্ঠাটা, 11 নাম্বার পৃষ্ঠা, মেরুদণ্ডী অমেরুদণ্ডী, এই ছকটা তোমরা ফিল আপ করো। যারা গত ক্লাসে লিখতে পারো নাই, 2 মিনিটে লিখবা দুইটা লাইন। এই প্যারাটা আমরা লিখবো আজকে, দেখে নাও, আকাকি করবো না ক্লাসে। এই প্যারাটা লিখবো, আর হচ্ছে দেখাই দিচ্ছি কোন প্যারাটা লিখবো। এই যে এইটা লিখবো, 13 পৃষ্ঠা লিখবো, আর 11 পৃষ্ঠা লেখাটা লিখবো আমরা। ছেলেরা আইনুল আকাকি করবো না ক্লাসে, আকাকি করলে এখন আইনুলকে রিমুভ করে দিবো আমি ক্লাসে, আর ক্লাসে ইন করতে পারবো না। এখন আমার কথা ছেলেরা শোনো, আমরা 11 পৃষ্ঠা 6টা লিখবো, আর 13 পৃষ্ঠা 6টা লিখবো। লিখে আমরা অনুশীলনীতে চলে যাব, ঠিক আছে? আমি বারবার বলবো না, এখন বলে দিচ্ছি, আমরা অনুশীলনীতে একবারে চলে যাব। এখন এখন আমরা খাতা খুলে বসো সবাই। হ্যাঁ, খাতা খুলো, এই যে আমি উত্তর বের করেছি। হ্যাঁ, লেখা শুরু করো, লেখা শুরু করো। যারা আগে ক্লাসে লিখতে পারো নাই তাদের জন্য আমি এই প্যারাটা দিয়েছি, আর যারা লিখেছো তারা ফিলাপ। আইনুল আগে ক্লাসে এটা লিখেছো, কথা বলে কি কথা বলবো না ক্লাসে। তাহলে এটা আমরা আগের ক্লাসে লিখেছি, তাহলে আমরা পরে পৃষ্ঠায় চলে যাই। হ্যাঁ ঠিক আছে, লিখিনি। সাজ্জাদ লিখেছ, মারুফ লিখেছ, মারুফ লিখেছ গত ক্লাসে, বলতে হবে তো, বলো না কেন? কথা বলো না, লিখো, এত কথা বলে ক্লাসে আসতে কথা বলো। লিখো লিখো, কোন প্রাণীর মেরুদণ্ডী আছে, তাড়াতাড়ি লিখো। ছেলেরা আমি লিখতে বলছি তোমাদের, এটা তোমরা গত ক্লাসে লিখেছো সেটা বলো। আচ্ছা আমরা লিখেছি, তাহলে পরে একটু বলবো, আর কেউ কথা বলবো না। আমি লিখিনি,
এটাও লিখেছি দুটো লিখিনি আমি এটা এটুকু লিখেছি আমরা গত ক্লাসে এটুকু লিখেছি আমার মনে আছে তোমাদের ক্লাসে এটুকু লিখেছি এখন এখান থেকে লিখবা তোমরা কথা বলো না তো যারা কথা বলবে ক্লাস থেকে চলে যাবা ক্লাসে থাকার দরকার নাই তাদের যারা কথা বলবে তারা ক্লাস থেকে চলে যাও আমি বলে দিচ্ছি আমার সাথে সাথে লিখো ছেলেরা ইফতি কথা বলো না আমার সাথে সাথে লিখো আমি প্রশ্নটাও বলবো উত্তরটা বলে দিব বুঝাই দিব লিখতে হবে প্রশ্নটা অবশ্যই লিখবে না লিখলে তো তোমার উল্টা পাল্টা লেগে যাবে কিভাবে বুঝবে এটা কোনটার উত্তর কোন কোশ্চেনের উত্তর তোমরা কি দেখলে যে দাগাদাই কোশ্চেন স্পট আসছে এখানে আমি কিন্তু কোটা দেখে কিন্তু এখান থেকে লিখো মানুষ কিভাবে উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল রানবীর তুমি নিজে লিখবা তোমার আম্মু লিখে দেবে না তুমি নিজে লিখবা আমাকে বলো কি বুঝো না আমি বলে দিব ম্যাডাম এই লাইনটা বুঝে না বলেন তো বুঝো না বললো তো আমি বলে বলে দিলে তোমার লিখা হয়ে যায় আইনুল লিখো আমি কেন লিখে দিবে তুমি লিখো এই পাঁচটা লাইনের জন্য আমি পাঁচ মিনিট সময় দিয়েছি এর মধ্যে লিখা শেষ করবা আমি পরের পেজে চলে যাব আর বললো আমি আসবো না মানুষ কিভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল কথা কেউ বলবে না এভরিওয়ান প্লিজ সাইলেন্ট প্লিজ এভরিওয়ান প্লিজ সাইলেন্ট আমি বারবার বলছি এভরিওয়ান প্লিজ সাইলেন্ট রোশন তুমি বুঝো না বলো দেখো কত সুন্দর করে মারুফ লিখে ফেলছে হ্যাঁ সুন্দর করে লিখো যেটা বুঝবো না আমাকে বলবো ম্যাডাম আমি বুঝি না এটা বলে দেন তাহলে উত্তর হচ্ছে না ছক আঁকতে হবে কথা নাই ছক ছাড়া লিখা যাবে ছক আঁকতে হবে কথা নাই ছক ছাড়া লিখে যাবে তিনটা লম্বা লম্বা ঘর করবে বাস লিখে ফেলবে কথা বলো না নাম হচ্ছে উদ্ভিদ তিন জিনিসপত্রের মধ্যে এক হচ্ছে কাপড় দুই হচ্ছে ঘরবাড়ি তিন হচ্ছে আসবাবপত্র এভাবে লম্বা করে লিখবা কাপড়ের মধ্যে কি আছে ব্যবহার তাহলে কাপড় ব্যবহার পোশাক তৈরিতে কাপড় ব্যবহার করা হয় বসবাসের জন্য ঘরবাড়ি ব্যবহার করা হয় তারপরে কি আসবাবপত্রের জন্য প্রয়োজনে এগুলি ব্যবহার করা হয় আমরা আসবাবপত্রের বিভিন্ন জিনিস তাহলে এত কথা হচ্ছে কেন ক্লাসে যারা নিজেরা লিখতে পারে না তাদেরকে আম্মু লিখে দেয় আর কথাবার্তা হয় পাশে দেখো সাজ্জাদ কত সুন্দর করে একা একা লিখছে একা একা লিখবা আইনুল তুমি হাঁটাহাঁটি করতেছো কেন তুমি নিজে লিখো আমি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি আইনুল তুমি নিজে নিজে লিখবা কেউ তোমাকে লিখে দিবে না দুই মিনিট চলে গেছে আর তিন মিনিট আছে তিন মিনিটে শেষ করতে হবে দ্রুত লিখো জুনায়েদ আল হাবিব লিখো জুনায়েদ লিখতে পারছো বুঝতে না পারলে আমাকে বলবে ম্যাডাম ওই লাইনটা বলে দেন আমি অবশ্যই বলে দেবো তাহলে আমরা লেখা শেষ ভেরি গুড তারপর দেখো প্রাণীতে কি কি আছে প্রাণীর জিনিসপত্র গুলি দেখি লম্বা করে তিনটা টেনে নিতে হবে তো ঘর টানতে হবে না খাতায় লিখতে গেলে একটু সুন্দর করে ঘর টেনে লিখবে এখন রাফ খাতায় মোটামুটি ভাবে লিখতে হবে মারু বলো কি বলবা মারু কি বলতে চাচ্ছ হ্যালো বলেন আমি শুনতে পাচ্ছি হ্যালোই বলছে কে হ্যালো বলছে কথা বলে তো ক্লাস চলবে না তোমাদের আম্মু আপুদের বলো কথা বলতে না ক্লাসে প্লিজ গার্ডিয়ান আপনারা কথা বলবেন না আপনাদের কথার কারণে অন্য স্টুডেন্ট কোনো পড়াই বুঝতে পারে
পাচ্ছে না রোশন তুমি লিখতে পারো না তাহলে তোমার ক্লাস করার দরকার নেই আম্মু যদি লিখে দেয় তাহলে আম্মু ক্লাস করবে তার মনে হয় এরকম টেন্ডেন্সি নিয়ে ক্লাসে আসে আম্মু লিখে দিবে আব্বু লিখে দিবে এরকম লিখলে আর ক্লাসে আসার দরকার নেই আমি মনে করি একটা গাইড বই কিনে তোমরা পড়াশোনা করলেই হবে যারা লিখতে পারো না নিজে নিজে তারা একটা গাইড বই কিনে পড়ে লিখার দরকার নাই নিজে নিজে লিখবা তুমি নিজে লিখেছো না আম্মু লিখে দিয়েছে সত্যি কিনা মিথ্যা আমি তো মনে হচ্ছে যারা দেখে মনে হচ্ছে তুমি লিখতে পারো নাই যে নিজে লিখবে তার এখনই পড়া হয়ে যাবে সে আর একবার পড়লে পড়া মুখস্থ হয়ে যাবে আর আম্মু লিখে দিলে সে পড়াটা ধরতে পারবে না তার পড়াটা মুখস্থ হবে না আচ্ছা তারপর দেখো আমরা পরের টাকে চলে যাই প্রাণী প্রাণী আমাদের কি জিনিস দেয় তৈরি করে পোশাক ব্যবহার করি মানুষের পরিধান করার জন্য পোশাক এই যে আমরা আচ্ছা কথা বলবো না পোশাক মানুষ পরিধান করার জন্য এই যে তুমি ইউনিফর্ম পরেছো আমরা ড্রেস পরেছি এগুলো আমাদের জন্য আমরা কোথা থেকে আসে এগুলো আমাদের প্রাণী থেকে আসে আর আমরা আর প্রাণী থেকে আর কি কি পাই দুধ মাংস মানে গোস্ত পাই খাবার হিসেবে আমরা এগুলো ব্যবহার করে থাকি ঠিক আছে তারপরে কোশ্চেনে যাই এতটুকু আমাদের শেষ হয়ে গেছে এতটুকু আমরা আস্তে আস্তে লিখো এখানে আমি পাঁচ মিনিট সময় দিয়েছি আস্তে আস্তে লিখো পাঁচ মিনিট অনেক সময় আজকে শুধু আমি তোমাদের লিখাবো আর নেক্সট ক্লাসে লিখাবো আর পরের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাবো ঠিক আছে যখন বলবো যখন আগে তোমরা শিখবে লিখবে তখন বলে দিবে এর আগে বলবো না ঠিক আছে লিখো রোশন লিখো রোশন লিখো তুমি নিজে নিজে লিখো রোশন তুমি লিখো আস্তে আস্তে লিখো আমি তোমাকে সহযোগিতা করবো রোশন কান্নাকাটি করবো না আস্তে আস্তে লিখো তোমাদের বিজ্ঞানের সর্বোচ্চ লেখা সমস্ত সাবজেক্ট থেকে বিজ্ঞানে হচ্ছে সর্বোচ্চ লেখা বিজ্ঞানে অনেক বড় অনেক লেখা এখানে কান্নাকাটি করলে তোমার সময় চলে যাবে কান্নাকাটি করা যাবে না তোমার অঙ্কতে কম লেখা বাংলাতে কম লেখা ইংলিশে আরো কম লেখা সমাজে আরো কম লেখা বিজ্ঞানে হচ্ছে বেশি লেখা বিজ্ঞান আর ধর্ম আর সমাজ এই তিনটা সাবজেক্টে প্রচুর লেখা এখানে কান্নাকাটি করার কিছু নাই আস্তে আস্তে লিখো আজকে যারা লিখতে পারবে না আমি নেক্সট ক্লাসে আবার দেখাবো আস্তে আস্তে লিখো নিজে নিজে লিখতে হবে এটা তোমার লিখা তুমি পরীক্ষা দিবে যখন পরীক্ষা আসবে তখন তোমার খাতায় লিখতে হবে তখন আব্বু আম্মু তো পরীক্ষা দিবে না এই জন্য তোমার শিখতে হবে ঠিক আছে এখন দেখো আমাদের জীব জড় এর পাঁচটি পার্থক্য লিখে বলেছে তাহলে আমরা পাঁচটা পার্থক্যর মধ্যে আমি বলে দিচ্ছি আমার সাথে শুনে শুনে লিখে তোমার জন্য সহজ হবে লিখাটা ঠিক আছে এখানে বলেছে জীবের আমরা লম্বালম্বি ভাবে লিখি আগে জীবে কি কি আছে সেটা লিখি পরে আমরা জড়টা লিখবো তাহলে তাড়াতাড়ি হবে জীবে কি কি আছে এক নম্বরটা হচ্ছে আরো বড় দেখা যাবে আর তোমার শরীরের কি পরিবর্তন হয় এটাই বলেছে জীবের শরীরের বৃদ্ধি পায় এবং পরিবর্তন হয় আর জ্বরের কথা বলেছে যে জ্বর কোনো বৃদ্ধি পায় না হ্যাঁ আমাদের বাসায় যে বই খাতা চেয়ার টেবিল আছে এরা কখনো বৃদ্ধি পায় না এরা যেমন আছে তেমনই থাকে এদের কখনো শারীরিক পরিবর্তন হয় না ঠিক আছে যারা এখন ইন করতেছে এসে যদি বলে উপরেটা দেখান আমি দেখাবো না তো তুমি কেন এখন লেট করে ক্লাসে আসছো বিশ মিনিট পরে কেন ক্লাসে আসছো তোমার দশটা চল্লিশে ক্লাস শুরু হয়েছে তুমি আসছো দশটা সাতান্নতে আইসাই বলো উপরেটা দেখান উপরেটা দেখতে হলে তোমাকে কি করতেছো কেন ক্লাসে
আইনুল কি আকা কি করতেছো লিখো তুমি আইনুল আকা কি করব না লিখো শুরি দিয়ে শুরি দিয়ে তারপর দুই নাম্বার হচ্ছে জীবে দুই নাম্বার হচ্ছে জীব খাদ্য গ্রহণ করে যেমন আমরা খাবার খাই আমরা খাদ্য গ্রহণ করি আর জ্বরও হচ্ছে খাদ্য গ্রহণ করতে পারে না চেয়ার টেবিলকে যদি খাবার দাও বার্গার দাও পিজা দাও সে কি খেতে পারবে কখনোই খেতে পারবে না অতএব তারা খাবার খেতে পারে না গ্রহণ করতে পারে না তারপরে লিখো তিন নাম্বার উপরটা এখন দিব না যারা এখন লেট করে এক মিনিট আগে আসছো তাদের জন্য উপরেরটা না যারা প্রথম থেকে ক্লাসে আসছো তার জন্য উপরেরটা ক্লাসে লেট করে আসবা না আমার ক্লাসে লেট করে আসলে আমি নেক্সট ক্লাসে ঢুকতে দিব না বলে দিলাম নাম্বার হচ্ছে কারণ বিজ্ঞান অনেক লেখা প্রচুর লেখা বিজ্ঞান অনেক লেখা প্রচুর লেখা যার কারণে এখন ঢুকে যদি বল আগেরটা দেন তাহলে কিন্তু হবে না তার প্রথমে ক্লাসে সঠিক সময় তারপরে দেখো এখানে তিন নাম্বার জীব নিজের মতো নতুন জীবের জন্ম দেয় জীব নিজের মতো কে জাহানা হোসেন সে এখন আসছে ক্লাসে এসেই বলবে উপরেরটা দেন আমি বুঝলাম না জীব তিন নাম্বার হচ্ছে জীব নিজের মতো নতুন জীবের জন্ম দেয় আর জ্বরের তিন নাম্বার হচ্ছে জ্বর কেউ কথা বলবো না কিপ সাইলেন্ট এভরিওয়ান কিপ সাইলেন্ট এভরিওয়ান কিপ সাইলেন্ট কেউ কোনো কথা বলবো না কোনো সাউন্ড হবে না না আগে টুকা দেওয়া যাবে না এখন যেটা পার্থক্য দিছি সে সেটাই লিখবে তিন নাম্বার হচ্ছে জ্বর কোনো নতুন জন্মে জ্বরের জন্ম দিতে পারে না জ্বর যারা টেবিল চেয়ার তারা কোনো জ্বর তারা কি কোনো কিছু জন্ম দিতে পারে না তারা যেমন আছে তেমনই থাকে আমার বাসার টেবিল যেমন আছে তেমনই থাকে বাসার চেয়ার যে চেয়ারে বসে আমি ক্লাস করছি জুমে সে চেয়ার সেরকমই থাকবে সে কোনো কিছু জন্ম দিতে পারবে না তারপর দেখো চার নাম্বার বেঁচে থাকার জন্য হাসি খুশি মুখে লিখবা ক্লাসের লেখাগুলো মন খারাপ করে লিখবে না হাসি খুশি মুখে লিখবা লিখা লিখবা এই যে দেখো মারুফ কত হাসি খুশি ভাবে লেখা পড়া করছে কত সুন্দর মুখে কত হাসি রণবীর মুখে কত হাসি হাসি খুশি মুখে সে লিখছে খুব ভালো লাগছে মুখ দেখে হ্যাঁ তারপরে কি আরিয়ান কত হাসি খুশি মুখে লিখছে মুখ দেখে অনেক ভালো লাগছে খুশি লাগছে তো এভাবে অরণ্য এরকম হাসি খুশি মুখে লিখছে খুব ভালো লাগছে এভাবে তোমরা লিখবে হাসি খুশি মুখে যে লিখবে তার পড়াটা সহজ হয়ে যাবে কঠিন লাগবে না লিখা হাতে সব লিখা চলে আসবে আর ছক সবসময় পেন্সিল দিয়ে আঁকবে ছক কলম দিয়ে আঁকবে না ছেলেরা লিখো তো একটু কি হয়েছে না হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো এটা সম্বন্ধে বলটা তো আচ্ছা তারপরে আরাফাত আরাফাত আঁকা কি করবো না ক্লাসে আইসা বুঝো না লাস্ট ক্লাসে আসো শেষ মুহূর্তে এসে আইসা আঁকা কি করো লিখো সুন্দর করে লিখো আমি এই যে পার্থক্যটা অনেকক্ষণ রেখেছি তোমাদের লিখা শেষ হলে আমরা নিচে যাব আমি এখন যাব না হ্যাঁ হাবিবুর রহমান লিখতে পারছো ঠিক আছে থ্যাংক ইউ লিখো ছেলেরা যারা সিলেবাস আনো নাই নেক্সট রবিবারে সিলেবাস নিয়ে আসবে এরপরে কিন্তু ম্যাডাম আর সিলেবাস দিবে না যারা সিলেবাস আনো নাই ব্যাগ আনো নাই খাতা আনো নাই নেক্সট ক্লাসে সিলেবাস অন্যগুলি দিলেও সিলেবাস আর দেওয়া হবে না অবশ্যই রবিবার এসে সিলেবাস নিয়ে যাবা সিলেবাসের সময় চলে গেছে 24 তারিখ আর 28 তারিখে নিয়ে যাওয়ার কথা তোমরা অনেকেই নিয়ে যাও নাই তোমাদের ক্লাস টিচার থেকে এ সেকশন বি সেকশনে ক্লাস টিচার থেকে তোমরা সিলেবাস নিয়ে যাবা আর যাদের আপুরা ক্লাস থ্রিতে পড়ে তাদেরকেও বলবো আমার কাছ থেকে সামনে রবিবারে নিয়ে যেতে আচ্ছা তো সবারকে এই পার্থক্যটা লেখা শেষ শেষ হলে আমাকে বলবা দেখো কত সুন্দর করে ইমতিয়াজ লিখতেছে একদম হাসি খুশি মুখে লিখতেছে কোনো বিরক্ত নাই কোনো কান্নাকাটি নাই হ্যাঁ বিজ্ঞান পড়াটা একটু সহজ হাসি খুশি মুখে লিখলে লেখা পড়া সবই সহজ হয়ে যায় কঠিন লাগে না হ্যাঁ নাফিসও কত সুন্দর করে লিখছে হ্যাঁ লিখো চার নাম্বার পয়েন্ট হচ্ছে বেঁচে থাকার জন্য খাদ্য পানি বায়ুর প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য কি প্রয়োজন আমাদের পরীক্ষায় তোমাদের এটা বেশি হলে তিনটা বা চারটা আসবে
আর তিনটা বা চারটা বা দুইটা আসবে। অতএব এর জন্য আমি চারটা দিয়েছি, ভালো করে পড়বে। যদি বলে যে কোনো পার্থক্য দাও নিব জড় থেকে, চট করে দুইটা দিয়ে দিবা। যদি বলে তিনটা আসে তাহলে তিনটা দিয়ে দিবে, তিন নাম্বার পর্যন্ত দিবে। যদি বলে চারটা তাহলে চার নাম্বার পর্যন্ত দিয়ে দিবে। আর পাঁচটা বললে পাঁচ নাম্বার একটা করে দুইটা করে তোমরা বানায় নিবা দিক থেকে। তোমাদের জন্য পাঁচ নাম্বার রেখে দিয়েছি, তোমরা বানায় লিখবা এটা। এটা আমি বাদ দিব না, আমি চার পর্যন্ত তোমাদের দিয়েছি। আঁকা কি করবা না, কে আঁকে দেখি তো। আমি ছেলেদের বলছি আঁকতে না, তারপরে দেখো কি লিখেছি। এতটুকু হয়েছে সবার, চার পর্যন্ত হয়েছে। লিখতে থাকো, লিখতে থাকো, সমস্যা নাই। আস্তে আস্তে লিখো, আস্তে আস্তে লিখো সবাই। রোশন লিখো না কেন, হাতে কলম কোথায়? আমি কলম দেখছি না। হ্যাঁ লিখো, তুমি নিজে লিখবা, আম্মু লিখলে হবে না। কিন্তু আমি বারবার বলছি তুমি এখন পড়ে পড়ে লিখবা, তোমার পড়াটা অর্ধেক মুখস্থ হয়ে যাবে, অনেক সহজ। এটা কিন্তু পরীক্ষায় আসবেই, আমি বলে দিলাম। হ্যাঁ, তখন যদি তোমরা পড়ে হলে পরীক্ষা হলে না যাও, আর যদি বলো যে ম্যাডাম ম্যাডাম আসবে, আপনি তো বলেন নাই, আমি এখনই বলে দিচ্ছি এটা পরীক্ষায় আসবে, তখন আর বলবো না। এই প্রশ্নটা মাস্ট আসবে, অবশ্যই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসবে। তাহলে চার নাম্বার পয়েন্টটি, বেঁচে থাকার জন্য মানুষের কি কি প্রয়োজন? খাদ্য, পানি, বায়ু, বাতাসও প্রয়োজন। কিন্তু আমরা কয়েকটা উদাহরণ দিয়েছি, বেশি দেই নাই, তুমি বাতাসও দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের বেশি প্রয়োজন খাদ্য, পানি আর বায়ু। বায়ু হচ্ছে বাতাস, প্রয়োজন জীবন ধারণ করার জন্য। এই তিনটা আমাদের অবশ্যই প্রয়োজন চার নম্বরে। আর এখানে জড়ের মধ্যে কি প্রয়োজন দেখি, বেঁচে থাকার জন্য খাদ্য, পানি, বায়ুর প্রয়োজন হয় না। এরা বেঁচেই তো নাই, এরা তো বস্তু, এদের তো কোনো বেঁচে থাকা নিয়ে কোনো সম্পর্ক নাই, এদের কোনো কিছুরই প্রয়োজন নাই। ঠিক আছে, অনেক বিশ্বাস আমার লেখা বুঝতে পারছ? রোশন সুন্দর করে লিখবে, যাতে হাতের লেখাটা সুন্দর হয়। এখন থেকে সুন্দর করে লিখলে পরীক্ষার হলে অটোমেটিক লেখা সুন্দর চলে আসবে। ঠিক আছে, জিহাদ লিখতে পারছ? জিহাদ ছোট থেকে কদিন পরে আরো বড় হয়ে যাবে, তাহলে তোমার বৃদ্ধি পাচ্ছে, তোমার শরীরে চেঞ্জ আসবে। হ্যাঁ, তখন সেটা পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, তুমি তো খাদ্য গ্রহণ করো, করো না? তোমাদেরকে জন্ম দিয়েছে, সেই জন্য সেই কথাই বলা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে এখনো অ্যাডমিট হচ্ছে ক্লাসে, এটা কি সময় বুঝে না কয়টা ক্লাস শুরু হয়? তারপর দেখো এখানে দেওয়া আছে বেঁচে থাকার মতো, বেঁচে থাকার জন্য খাদ্য, পানি, বায়ু প্রয়োজন। বেঁচে থাকতে হলে আমাদের খাদ্য খেতেই হবে, পানি তুমি একদিন না খায় থাকতে পারবা, দ্বিতীয় দিন তোমাকে পানি খাইতেই হবে, নাহলে তুমি বেঁচে থাকবে না, অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের বাতাস দরকার লাগবে, তাছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না, থাকতে পারবো না। ঠিক আছে, এখন আমরা এতটুকু লিখেছি, কারো কোনো সমস্যা আছে বোঝার মধ্যে? যে ম্যাডাম এই লাইনটা বুঝি না, আবার বুঝাই দেন। পরিবর্তন ঘটে না, চেয়ার টেবিলে কোনো দিন সে বড় হয় না, মোটা হয় না, তার শরীরে কোনো তারা অনুশীলনী গুলি একটু শুরু করতে পারো, আর না হলে আমরা নেক্সট ক্লাসে লিখবো, তারা আর কিছু নাই।
কোনো শুনিনি বইয়ের পৃষ্ঠানক 15 এটা যাদের লেখা শেষ হয়ে গেছে জীব জড় তারা এখান থেকে শুরু করতে পারে না হলেও সমস্যা না আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব 15 পৃষ্ঠার অনুশীলনী থেকে শুরু করব তার আমরা কিছু না তোমরা আস্তে আস্তে সুন্দর করে লিখো লেখা সুন্দর করে লিখতে হবে আস্তে আস্তে লিখো সুন্দর করে লিখো আজকে তো আমরা লিখি আজকে আমরা পড়বো না বলেই তো দিয়েছি আজকে ভাষায় আমরা এগুলো মুখস্থ করে ফেলি এগুলো যতটুকু লিখাছি ততটুকু তোমাদের CW টু SW থাকবে ঠিক আছে ভাষার খাতায় কোন রকম লিখে SW খাতাটা সুন্দর করে লিখবে যখন স্কুল থেকে বলবে SW খাতা জমা দিতে তখন অবশ্যই SW খাতা জমা দিতে হবে প্রত্যেক দিনের তারিখ দিতে হবে আজকে 15 তারিখ আজকে 2 তারিখ আমরা 2 তারিখ 2/3/2021 লিখে দিব খাতার উপরে ঠিক আছে বাড়ির কাছে এটা লিখবে আচ্ছা তারপর দেখো বলো বলো কবে জমা দেব যখন বলবে তখন এখনো তো বলে নাই SMS আসবে মোবাইলে যখন বলবে তখন জমা দেব এখন না প্রত্যেক দিনের হোমওয়ার্ক গুলি লিখে রাখবা তারিখ অনুযায়ী প্রত্যেক দিনের হোমওয়ার্ক তারিখ অনুযায়ী লিখে রাখবা ফেলে রাখবা না প্রত্যেক দিনের তো রাতে করে এটা করে ফেলবা আইনুল কোথায় আইনুলকে দেখা যাচ্ছে না কোথায় গেছে সে চেয়ার ছেড়ে আইনুল কোথায় তুমি তোমাকে দেখা যাচ্ছে না তোমার ক্লাস তোমারই করতে হবে আম্মুকে পাশে নিয়ে এসে বসে থাকলে তো হবে না আম্মু আব্বুকে ছেড়ে দিবা কেউ ক্লাসে তোমার ক্লাসে আম্মু আব্বুকে ডাকবে না নিজের ক্লাস নিজে করবা তুই একদিন নিজে করলে দেখো ভালো লাগবে আর আব্বু আম্মুকে ডাকতে হবে না নিজের ক্লাস নিজে করবা ক্লাসে কেউ গেমস খেলবা না কার্টুন দেখবা না আমি কিন্তু এই পাশ থেকে সব দেখি সব দেখা যায় হ্যাঁ দেখি কত সুন্দর ইমতিয়াজ কত সুন্দর করে লিখেছে লিখা সুন্দর হয়েছে ইমতিয়াজের দেখি হ্যাঁ অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ইমতিয়াজের লিখা কি করে লিখেছো সবাই লিখা হয়ে গেলে একটু শো করবে আমাকে দেখাবা কার লিখা কেমন আমি একটু দেখবো ঠিক আছে এতটুকু শেষ এখন আমরা নিচের লাইনে চলে যাই যদি সময় থাকে আমাদের বেশি সময় নাই মোটামুটি আর অল্প কিছু সময় আছে আমরা এই অল্প কিছু সময় বেশি দেব না 4টা আইটেম লিখবো এরপর আমরা নেক্সট ক্লাস থেকে 5 নাম্বার পয়েন্ট থেকে লিখবো আর তোমাদের অনেক বিশ্বাস এখন প্লেন দিয়ে আমরা খেলবো না খেলার সময় না আমি লিখলে আমার পেজে এরকম আন্ডারলাইন আসে কিন্তু শুধু নীলকালিতে লিখা গুলোতে আন্ডারলাইন হবে আমি নাহলে ক্লিয়ার করে দেই লিখা লিখা ক্লিয়ার করে দেয় তাহলে তোমরা বুঝবা এখানে আমি লিখাটা একটু ক্লিয়ার করে দিই আমার এখানে লিখাটা ক্লিয়ার করে দিলে এই যে দেখো এখানে লিখা দেওয়া আছে আন্ডারলাইন করে এবং বায়ু লিখে আন্ডারলাইন করলেই হবে শর্টকাট লিখতে পারো কোনো সমস্যা নাই তিন নাম্বার লিখে অমেরুদণ্ডী প্রাণী লিখে আন্ডারলাইন করলেই হবে আর পুরো লাইন লিখতে হবে না ঠিক আছে এটা আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি পুরো লাইন লিখতে হবে না যেটার উত্তর উত্তরটা শুধু লিখতে হবে শূন্যস্থান পূরণের উত্তর লিখতে হবে ছেলেরা আমার কথা বুঝতে পারছো ইমতিয়াজ বুঝতে পেরেছো বলো কি বলেছি ইমতিয়াজ বলো তো ইমতিয়াজ বলো কি লিখেছি ইমতিয়াজ বলো কি লিখেছি আমি বলতেছি যে এখানে শূন্যস্থান পূরণ তোমরা পুরো কষ্টটা লাইন লিখবা না শুধু এক লিখে জড় লিখে নিচে আন্ডারলাইন করবে দুই লিখে খাদ্য কমা দিয়ে পানি লিখে আন্ডারলাইন করবে এবং বায়ু লিখে আন্ডারলাইন করবে পুরো লাইন লেখার দরকার নাই পুরো লাইন লেখার দরকার নাই তোমরা কি বুঝো না আমার কথা হ্যাঁ শুধু উত্তর লিখে আন্ডারলাইন করবা নিচে আন্ডারলাইন করবা নিচে লাইন টেনে দিবা আম্মু থাকলে পাশে বুঝাই দিতে বলো উত্তর লিখে নিচে আন্ডারলাইন করবা পরীক্ষাতে হ্যাঁ পরীক্ষাতে এখনো
লেখাতে উত্তর লিখে আন্ডারলাইন, এখনো উত্তর লিখে আন্ডারলাইন, এত লিখা লিখা যায় না পরীক্ষার হলে, শেষ করা যায় না। ঠিক আছে, অনেক বিষয়ে তুমি কি নাচতে পছন্দ করো? নাচানাচি করতেছি কেন ক্লাসে? নাচবো না, তুমি লিখো যেটা বলছি, যেটা না লিখলে বুঝো। আমি বলছি তোমার হাতে যে পেন্সিল, তার কি পানি খাবে? সে কি পানি বুক করতে পারবে, পানি খেতে পারবে, খাদ্য খেতে পারবে? তাহলে তোমার বুঝতে হবে সে তো কিছুই খেতে পারে না, তার বৃদ্ধি হবে না। ঠিক আছে, এখন তোমরা দেখো এখানে চিংড়ি এবং কেঁচো অমেরুদণ্ডী প্রাণী, তাহলে এত কিছু লিখতে হবে। তিন নাম্বার লিখে অমেরুদণ্ডী প্রাণী লিখে নিচে আন্ডারলাইন করবা। প্রথমে এক দিয়ে জ্বর লিখে আন্ডারলাইন, দুই দিয়ে খাদ্য পানি দিয়ে, খাদ্য কমা পানি দিয়ে নিচে আন্ডারলাইন করবা, নিচে লাইন টেনে দিবা, এবং বায়ু লিখে নিচে লাইন টানবে। তিন নাম্বার অমেরুদণ্ডী প্রাণী লিখে লাইন টানবে, চার নাম্বার উদ্ভিদ লিখে লাইন টানবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার তোমাদের দেখিয়ে দিব, তাহলে তোমাদের বোঝা হয়ে যাবে যে ম্যাডাম কি বলতে চাচ্ছে। তোমরা বইও লিখে নিতে পারো, আবার তোমরা খাতায়ও লিখে নিতে পারো, কোনো সমস্যা নাই। চার নাম্বারটা কি হবে? চিংড়ি এবং চার নাম্বারটা হবে মানুষ দিয়ে কমা দিবে, উদ্ভিদের নিচে আন্ডারলাইন হবে, মানুষের নিচে আন্ডারলাইন না, উদ্ভিদের নিচে আন্ডারলাইন এবং প্রাণীর উপর। তোমাদের যতটুকু আজকে লিখা দিয়েছি ছেলেরা, তোমরা অবশ্যই ততটুকু লিখা, হ্যাঁ, মুখস্থ করবা, ভাষায় পড়বা, তারপর না দেখে SW খাতায় লিখবে। SW, ঠিক আছে? ঠিক আছে, আমার শেষ। যতটুকু লিখিয়েছি ততটুকু বাড়ির কাজ। ম্যাডাম লেখা শেষ, ততটুকু তোমাদের বাড়ির কাজ, যতটুকু তোমাদের লিখিয়েছি ততটুকু বাড়ির কাজ আমি লিখে দিলাম। যতটুকু তোমাদের লিখিয়েছি ততটুকু তোমাদের বাড়ির কাজ ছেলেরা, যতটুকু লিখিয়েছি ততটুকু তোমাদের বাড়ির কাজ, কথাটা লিখে দিয়েছি। আঁকা কি করবো না? লিখা শেষ, যতটুকু লিখিয়েছি ততটুকু তোমাদের বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, তো এখন তোমরা তোমাদের নেক্সটে আমি কি পড়াবো একটু দেখাই দেই। নেক্সটে আমরা তোমাদের অনুশীলনী এক এক নাম্বার শূন্যস্থানটা করিয়েছি, দুই নাম্বারটা করাবো, তারপর প্রশ্নগুলি করাবো। প্রশ্নগুলো আমরা কি কি করাবো সেটাও বলে দিচ্ছি। প্রশ্ন আমরা দুই নাম্বার করাবো, তিন নাম্বারে যে কটা জিনিস আছে সেটা করাবো। তিন নাম্বারে কি আছে? জীব জ্বরের পাঁচটি, হ্যাঁ দিচ্ছি। তারপর মেরুদণ্ডী প্রাণীদের কি কি শ্রেণীতে ভাগ করা যায় এটা করাবো। আকার ও কাণ্ড অনুযায়ী উদ্ভিদকে করবো, এই তিনটা কোশ্চেন লিখাবো, আর দুই নাম্বার প্রশ্ন লিখাবো, আর বাকি দুইটা আমরা এক্সামের সাথে করাবো। ঠিক আছে, শূন্যস্থান লিখা হয় নাই, আইনুলে লিখা হয় নাই, নাচানাচি করলে হবে না। তো ক্লাসে বসে যদি আমি ড্যান্স করি তাহলে হবে? ড্যান্স আমরা পরে দিব ক্লাস শেষ করে। এই যে শূন্যস্থান দিয়েছে, কার বাকি আছে শূন্যস্থান? ঠিক আছে, তাহলে আমাদের আজকে লিখা শেষ। আমরা নেক্সট ক্লাসে অনুশীলনের দুই নাম্বার পয়েন্ট লিখবো, দুই নাম্বার কোশ্চেন লিখবো, আর তিনের এক দুই তিন। আসসালামু আলাইকুম। এখন কেউ বিদায় নিব, কারণ কয়েক মিনিট, চার মিনিট বাকি আছে, চার মিনিট পরে আমরা চলে যাবো। ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা ক্লাস থেকে কেউ যাবো না, ঠিক আছে? আমরা এখন ক্লাস থেকে কেউ যাবো না, আমরা ক্লাসের থেকে একটু পরে যাবো। ঠিক আছে, আমাদের ক্লাস এখনো শেষ হয় নাই, আগে বের হওয়া যাবে না ক্লাস থেকে।
আমি স্ক্রিনশট দিয়ে তোমাদের কে পেজে নাচ্ছো সেটা দিয়ে নিচ্ছি। সবাই এই পড়াটা খুব সহজ, তোমাদের তিনটা আইটেম দিয়েছি, চারটা আইটেম দিয়েছি, বাসে মুখস্থ করে সুন্দর করে এসডব্লিউ খাতায় ছক আঁকবে, পেন্সিল দিয়ে কলম দিয়ে আঁকবে না, সুন্দর করে এঁকে মুখস্থ করে লিখে ফেলবা। নেক্সট তোমাদের রবিবারে এবং তোমাদের সাথে মঙ্গলবারে আমার সাথে দেখা হবে। আশা রাখি তোমরা এর মধ্যে এই পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো, সেই প্রত্যাশা করি ভালো থাকবে, শিখবে পড়া, আর হাতের লেখা খুব দ্রুত স্পিড করার চেষ্টা করবে। কেউ আব্বু আম্মুকে দিয়ে লিখাবো না, নিজে নিজে লিখবা। দেখো ইমতিয়াজ সবসময় লিখে নিজে নিজে লিখে, তারপরে হচ্ছে তোমার কি জুনায়েদ নিজে নিজে লিখে, সাফওয়ান নিজে নিজে লিখে, আয়ুন নিজে নিজে লিখার চেষ্টা করবা, আরিয়ান এরা সবাই নিজে নিজে লিখবে। পরীক্ষার হলে তোমাকে লিখতে হবে, তুমি আম্মু আব্বুকে নিয়ে গেলে পরীক্ষা তোমাকে দিতেই দিবে না, বলবে বাসায় চলে যাও। এখন থেকে তুমি লিখলে তখন তোমার লিখাটা সহজ হয়ে যাবে, তোমার সব পড়ার মধ্যে আসবে, পারবে। এটাকে এরকম করতেছো এরকম করবা না ক্লাসে। তুমি হয়তো বলতে পারো যে ম্যাডাম আমাকে চিনবেই না বুঝবে না, কোনো এক সময় তুমি ধরা পড়বে আমার কাছে, এটা হলো কথা। তো এতটুকু আমরা এতটুকু সব শিখে ফেলেছি, আমাদের মোটামুটি সব শেষ। আমরা নেক্সট ক্লাসে পড়বো দুই থেকে, আমরা দুই থেকে শুরু করবো, ঠিক আছে? বলে দিলাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমরা দুই থেকে শুরু করবো নেক্সট ক্লাসে, আর তিন থেকে তিনে এক দুই তিন করবো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। ঠিক এক মিনিট বাকি আছে, এক মিনিট হলে আমরা বের হয়ে যাবো ক্লাস থেকে, ঠিক আছে? আমি কেটে দিব ক্লাস থেকে, আমরা আউট হয়ে যাব, তখন তোমরা অন্য ক্লাসে চলে যাবে, ঠিক আছে? তোমাদের আজকে আর ক্লাস আছে না, এই দুইটাই ক্লাস। দুইটাই ক্লাস, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাসে আঁকা কি করলে ভালো লাগে না কেন, তোমরা আঁকা কি করো বুঝি না? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। নেক্সট আমি দেখাই দিচ্ছি এই পেজ থেকে পড়াবো, ঠিক আছে? আমরা এই পেজ থেকে নেক্সট ক্লাসে লিখবো, এই দুই নম্বর প্রশ্ন থেকে আমরা লিখবো নেক্সট ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।